খুব শীঘ্র আমাদের মাঝে আসতে চলেছে নতুন বছর, তো এই নতুন বছর নিয়ে আমি আপনাদের জন্য একটি ফটো এডিটিং নিয়ে এসেছি। আপনারা চাইলে এরকম ফটো এডিটিং করতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় আপলোড করতে পারেন। তো আপনারা থাম্বনেইলে যে ফটোটা দেখছেন, এখন আমি আপনাদেরকে ওই ফটোটা আবার পুনরায় এডিটিং করে দেখাবো। তো প্রথমত বলে রাখি, ফিচার এবং লাইটরুমের মাধ্যমে আমরা এডিটিং করব। দুইটা অ্যাপসের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচের দিকে গেলে পেয়ে যাবেন, এবং ফটোতে আমি যা যা ইউজ করছি, মানে যা যা স্টক ইউজ করছি, সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো এরপর আপনারা ফিচার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো এরপর আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন, এবং এখান থেকে 2021 সালটা আমি সিলেক্ট করে নিলাম। এটাকে আপনারা জাস্ট এভাবে বড় করে দেবেন, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো লাগাতে পারেন। তো আমি এতটুকু রাখলাম, এরপর আপনারা ডানে ক্লিক করে দেবেন। ওকে, আবার আপনারা ক্লিক করুন অ্যাড ফটোতে, এবং এবার আপনারা নিয়ে আসুন হ্যাপি নিউ ইয়ারের টেক্সটটা, এটাকে জাস্ট এভাবে একটু বড় করে দিন অ্যান্ড উপরের দিকে এভাবে বসিয়ে দিন। ওকে, এরপর আপনারা ডানে ক্লিক করুন, আবারও ক্লিক করুন অ্যাড ফটোতে, এবং নিয়ে আসুন আপনার ফটোটি। এখন হয়তো আপনারা বলবেন যে আমি ফটোটার ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করলাম বা আমরা কীভাবে করব। তো এই নিয়ে আমার একটি স্পেশাল ভিডিও বানানো আছে, ভিডিওটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমত ওইখান থেকে ভিডিওটা দেখে আসুন, আগে ভিডিওটা দেখে আসুন, ঠিক আছে? কারণ আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা তো প্রথমত রিমুভ করতে হবে, তাই না? তো আমি এটা এখানে দেখাচ্ছি না, কারণ অনেক সময় লেগে যাবে এটা দেখাতে গেলে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ওই ভিডিওটা একটু কষ্ট করে প্রথমত দেখে আসুন। এরপর আপনারা আপনাদের ফটোটিকে ঠিকঠাকভাবে বসিয়ে দিন। তো ওকে, আমি বসিয়ে দিলাম, এরপর আপনারা ডানে ক্লিক করুন অ্যান্ড আপনারা আবারও ক্লিক করুন অ্যাড ফটোতে, এবং আপনারা এখান থেকে একটা লাইটের ফিঞ্জেস সিলেক্ট করুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে আপনারা কি করবেন, জাস্ট এখানে একটু নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড, আপনারা ব্লেন্ডে চলে যাবেন অ্যান্ড একদম শেষে চলে যাবেন অ্যাড, জাস্ট এটাকে অ্যাড করে দেবেন, এবং এটাকে হালকা একটু বড় করে আপনাদের কাঁধের উপর দিয়ে এভাবে বসিয়ে দেবেন। আপনারা যে কোনো জায়গায় বসাতে পারেন, এখান দিয়েও লাগাতে পারেন, এখান দিয়েও লাগাতে পারেন, সমস্যা নেই। মানে লাইটটা আপনার বডিতে একটু হিট মারবে, তাহলে ফটোটা আর একটু রিয়েলিস্টিক লাগবে, এটাই আর কি, আর কিছু না। এরপর আপনারা ডানে ক্লিক করুন। আচ্ছা, তো ফিচারে তো আমাদের কাজ শেষ, এখন আমরা ফটোটিকে লাইটরুমে গিয়ে আবার ভালোভাবে একটু কালার এডিটিং করব। তো প্রথমত ফটোটা সেভ করতে হবে, সেভ করার জন্য এখানে চলে যান ড্র টুলে, এবং এখানে থ্রি ডটে ক্লিক করুন অ্যান্ড ফটোটিকে সেভ করুন। তো চলুন এখন আমরা লাইটরুমে চলে যাই। ওকে, তো প্রথমত আপনারা লাইটরুমে আপনাদের ফটোটাকে শেয়ার করুন, শেয়ার করার পর ফটোটা এখানে অ্যাড করে নিন, এবং এখানে আপনারা প্রথমত চলে যান, এখানে একটা সূর্যের মতো অপশন, এটাতে চলে যান। যাওয়ার পর আপনারা জাস্ট কী করবেন, শ্যাডোশোটাকে আপনারা কমিয়ে দিন, এবং চাইলে ব্ল্যাকটাকেও হালকা একটু কমিয়ে দিতে পারেন। ওকে, এরপরে ফর অপশানটা চলে যান এটায়, এবং উপরে মিক্সে চলে যান আপনারা। মিক্সে যাওয়ার পর আপনারা ক্লিক করুন তিন নম্বর অপশানে, এবং সিম্পলিটি স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিন, যাতে পিছনে যে টেক্সটগুলো রয়েছে এগুলোর স্যাচুরেশনটা বেড়ে যায় আর একটু রিয়েলিস্টিক দেখায় ফটোটি। এবং এরপর ক্লিক করুন ব্লু অপশানটায়, এটারও স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিন। ওকে, এরপর আপনারা ডানে ক্লিক করুন, এবং এরপর এর ফর অপশানটায় ক্লিক করুন ইফেক্ট অপশানে, এবং নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি, এটাকে বাড়িয়ে দিন যাতে ফটোটা একদম এইচডি দেখায়, এবং তার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ইফেক্টের নিচে, যে এটা ত্রিভুজের মতো অপশানটা, এটাতে ক্লিক করুন এবং সিম্পলি সার্ফিংটাকে বাড়িয়ে দিন, এবং নিচে চলে যান। নিচে যাওয়ার পর এখানে নয়েজ রিডাকশান, এটা এটাকে হালকা একটু বাড়িয়ে দিন। ওকে, অ্যান্ড সর্বশেষ কাজ, এখানে ক্লিক করুন, এই যে এখানে এই সার্কেলের মতো অপশানটা, এখানে এই সার্কেলের মতো অপশানটা আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে প্লাস অপশানে ক্লিক করুন, এবং তিন নাম্বারটা সিলেক্ট করে নিন, এবং নিচের দিক থেকে একটা মার্জিন নিয়ে নিন এভাবে। এটা কেন নিলাম আমি আপনাদেরকে বলতেছি, এরপর আপনারা এখানে সূর্যের মতো অপশানটায় ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এক্সপোজারটাকে কমিয়ে দিন,
কিছু বুঝতে পারলেন? ফটোটা কিন্তু এখন রিয়েলিস্টিক মনে হচ্ছে, নিচের দিকটা ডার্ক করার সাথে সাথে। যদি হোয়াইট রাখি তাহলে কেমন কেমন লাগতেছে, যেন হাওয়ায় উঠতেছি এরকম মনে হচ্ছে। ফটোটা অবশ্যই নিচের দিকটা একটু ডার্ক করে দেবেন, তাহলে এটা রিয়েল ফটো মনে হবে। ওকে, এতটুকু করে রাখলাম। এরপর আপনারা টিকমার্কে ক্লিক করুন। অ্যান্ড সবশেষ আমাদের ফটোটা এডিটিং কমপ্লিট হয়ে গেল। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ফিচার আমাদের ফটোটা কেমন ছিল। দেখুন, এটা হচ্ছে ফিচার। ফটোতে কোনো রকম কালার এডিটিং করা হয়নি। এখন দেখুন, লাইটরুমে কালার এডিটিং করার পর আপনারাই বলুন এখন কেমন লাগতেছে ফটোটা। ওকে, ফটোটা আপনারা খুব তাড়াতাড়ি অ্যাড করে ফেলুন। সব কিছুর লিঙ্ক আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ডাউনলোড করে নিন এবং আপনার ফটোটা মেক করে ফেলুন। ওকে, অ্যান্ড আপনারা শেয়ারে ক্লিক করুন অ্যান্ড ফটোটিকে সেভ করে দিন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকুন। আর আপনার এই ফটোটা সম্পর্কে কী মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করার দরকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কারণ আমরা সবসময় আপনাদের জন্য এরকম ফটো এডিটিং বা বিভিন্ন রকম ভিডিও এডিটিং নিয়ে চলে আসব। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।